হাই এভরিওয়ান, আমার চ্যানেল জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে সামনে হাজির হয়েছি এমন একটি জুস নিয়ে যেটি খেলে এই গরমে আপনাদেরকে একদম প্রাণ জুড়িয়ে দেবে এবং রিফ্রেশ করবে। তো আজকে যে এই জুসটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি হলো কলা এবং গাজরের জুস। তো কলা এবং গাজরের জুসের জন্য তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে উপকরণ, সেই উপকরণগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ গাজর নিয়েছি এখানে টুকরো করে, তারপর এখানে নিয়েছি 2টি মাঝারি সাইজের কলা, তারপর 1 গ্লাস পানি নিয়েছি, ঠান্ডা পানি ফ্রিজের, এখানে নিয়েছি বরফ টুকরো 5 পিস, তারপরে এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন আমি জুসটা বানিয়ে দেখিয়ে দিব। আমি এখন ব্লেন্ডারে জগের মধ্যে 2টি কলা ছেড়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি গাজরগুলো, তারপর আইসগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এটিকে ব্লেন্ড করে নেব। আমি এখন এইগুলি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এই পানিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ব্লেন্ড করে নেব। ঠান্ডা পানিগুলো দিয়ে দিলাম, এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের গাজর যে জুসটা হয়ে গেছে, গাজর দেখি কেমন হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটি ছেঁকে পরিবেশন করব। এই যে আমি ছেঁকে নিচ্ছি, একটি চামচ দিয়ে আপনারা একটু এরকমভাবে নেড়ে দিবেন, তাহলে ছাকনার উপরে থেকে যাবে ছোবড়াগুলো আর নিচে সুন্দরভাবে জুসটা নেমে যাবে। হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা গাজর এবং কলার জুস। এই জুসটি আপনারা খেলে অনেক ক্লান্তি দূর হবে আপনাদের এবং খুব ভালো লাগবে। এই গরমে এই 1 গ্লাস গাজরের জুস আপনাদের অনেক শান্তি দিবে। আপনাদের বাসায় মেহমান আসলে আপনারা যদি এই জুসটি করে খাওয়ান, তাহলে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এবং যারা খাবে তারাও অনেক প্রশংসা করবে। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এবং লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।